আরে বাপ, কুলোর কি তেজ! হ্যাঁ কি তেজ! আগে তো মুখ দিয়ে কথা বেরোতো না, বোম্বলা হয় বাড়ির মধ্যে বসে থাকতো, যা বলতাম মুখ বুঝে শুনতো। এখন বাপ মেয়ের একবারে সাপের পাঁচ পা দেখেছে। আর ওই ঘাটের মরার, ঘাটের মরার খুব তেজ হয়েছে, খুব তেজ। দেয়া তোমার সময়টা খারাপ যাচ্ছে, নাহলে না ওরকম তেজ না, ওরকম তেজ আমি ধু দিয়ে দু মিনিটে উড়িয়ে দিতাম। আরে আমি ঝুম্পা ঝুম্পা, আমি কি জিনিস জানে না লোকজন, শুধু মেয়েটার জন্য চুপ করে আছি। ঠাকুর, মেয়েটাকে টিকিয়ে দিও ঠাকুর, যেভাবেই হোক চুমকি, যত কষ্ট করি হোক ওই মল্লিক বাড়িতে তুই টিকে থাক মা। তারপর ঠিক সময় ঝুম্পা নিজের রূপ দেখাবে, তখন দেখবো ওই ঘাটের মরার তেজ কোথায় কেমন ভাবে থাকে। লোককে তখন সামনে ফেলে লাপাচ্ছে, চারু তোর বাপ আর তুই মিলে আমাকে যা অপমান করলি না, বলবো না রে, তো সহজে ভুলবো না। বাপ মেয়ে মিলে যে খেলাটা খেললি না, খেলার দাম দিতে হবে, খুব বড় দাম দিতে হবে, দাম দিতেই হবে। এটা তোমার অনেক আগে ভাবা উচিত ছিল চুমকি, আর এই বোধটা থাকলে তুমি এই পরিচয়টাকে রেসপেক্ট করতে, প্রোটেক্ট করতে, এইভাবে ইউজ করতে না। হ্যাঁ, আমি এই শব্দটা ব্যবহার করতে এতটুকু রিগ্রেট ফিল করছি। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কার সাথে কথা বলছি? যে মাধবপুরের কোন একটা স্কুল থেকে মাধ্যমিক টপ পাস করতে পারেন। সত্যি আমারই ভুল, আমি কি করে আশা করে নিলাম এই কথাগুলোর মানেও তুমি কোনোদিন বুঝতে পারবে? আর তোমাকে বুঝিয়ে বলা বা তোমার সাথে কথা এগোনোর কোনো রুচিও আমার নেই, সো লিভ ইট। চুমকি ওর ন্যায্য শাস্তি পেয়েছে, এর পরেও তুমি মা, আমি সবসময় তোমার সব কথা শুনেছি, কোনোদিন কোনো কথা আমি অমান্য করিনি মা, কিন্তু আজ এই কথা আমি রাখতে পারছি না, আই এম সরি। পারবো না মা, যে মেয়েটা এরকম একটা জঘন্য অপরাধ করেছে তার সাথে রুম শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, আই এম সরি। আমার সাথে থাকতে ইচ্ছে করবে কেন? চোখ বুঝে শয়তানটা ভালোই নিজের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে। তোমায় তো চেনাই যাচ্ছে না গো চুমকির বাবা, চিনতেই পারিনি। আপনি কি বলছেন বলুন তো? কি গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি 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 চুমকির মা গো, আমি চুমকির মা গো, চিনতে পারছো না? আপনার কি মাথায় ফাটা লেগেছে নাকি? না না, আরে আমি ঝুম্পা ঝুম্পা গো, তোমার বউ ঝুম্পা, চুমকির মা। তুমি তুমি কি বলছো, তুমি চিনতে পারছো না আমাকে? মাথা লাগেনি তা তো ভুলভাল বকছেন কেন? শুনুন আসতে চলুন, শুনুন। এই এই এই
তুমি মজাকে পেয়েছো নাকি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি ঝুম্পা গো ঝুম্পা, আমাকে বলা এত সহজ না, তুমি ইচ্ছে করে করছো নাকি? আচ্ছা মুশকিলে বললাম তো, চোট লেগে খেপে উঠেছে মনে হচ্ছে। কি হচ্ছে কি? হ্যাঁ কি চাই? হ্যাঁ কিসের জন্য তুমি ঝামেলা করছো? কি চাই? কি বলে, আমি চোট লেগে ঝামেলা করছি? আমি ঝামেলা করছি? আমি ভুলভাল ভাবছি? আমাকে চিনতে পারছো না? এত বছর সংসার করার পর একটু সব ভুলে গেছো চুমকির বাবা? এই তো মহা ফেসাদে বললাম দেখছি। কি চাই? টাকা? টাকা চাই? এই নিন টাকা, নিন। এই গাঁয়ের লোকজন সব এইরকমই, অ্যাক্সিডেন্ট হলে টাকা না নিয়ে কিছুতেই ছাড়বে না, যা আসবে মুখে সব বলে যাবে। আর ধর এই চুমকির বাবা, তুমি কিন্তু আমাকে এইভাবে ফুটিয়ে দিতে পারবে না, ফুটিয়ে দিতে পারবে না। তুমি আমি চিনতে পারছো না তো? চিনতে পারছো না, ঠিক আছে। এবার গ্রামের লোক ডাকবো, দেখি কিভাবে তুমি না চিনে থাকতে পারো, তখন দেখবো আমি। হ্যাঁ আমি যাচ্ছি, ঝুম্পাকে চিনছে না। এতক্ষণ নাকি চিনতে পারছিলে না, এখন কি গ্রামের লোক ডাকবো বলে সব নতুন নাটক করছো? বেশ ভুল পাল্টে ফেলো যে, আগে তো ছিল একেবারে খ্যাংরাকাটির মতন, মরার মতন ছিল, এখন তো বেশ শ্বাসে জলে ঝুলে ডালে আম বলে ভালো খুলতেই হয়েছে। তুমিও কি কম পাল্টেছো নাকি? আগে তো ছিল পিছু মাতা, এদিক ওদিক পড়ে থাকতে, কত বড় গাড়ি থেকে নামলে মা গো এটা ধরবো, মা কত মোটা শোনাচ্ছেন, এই এটা সত্যিকারের সোনা? তোমার কি মনে হয় মদন নকল মাল পরে নাকি? আসল সোনা একেবারে। সত্যি আমি 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 না সত্যি মা, সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। গাড়ি থেকে নামলে কেন? চলো চলো গাড়িতে গিয়ে বসি। আচ্ছা হবে 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 হবে, বসবো তো, বস। বলো তোমার মদনকে কেমন দেখছো? সব বলবো, অনেক বড় গল্প। দাদু ভাই, তোমাদের দাদু ভাই একটু আগে একটা কথা বলল, শুনেছ? পাকা চুল হলো অভিজ্ঞতার ফসল। তা তোমার এই পাকা চুলের ঠাম্মি দুটো কথা বলবে, তুমি শুনবে তো? ঠাম্মি, তুমি এভাবে বলো না। তোমার দাদু ভাই কোন দিন তোমার কোন কথা শোনেনি বলো? না দাদু ভাই, সে কথা আমি কখনো বলতে পারবো না। তবে আজ আমার দাদু ভাইয়ের মনটা ভারী হয়ে আছে তো, তাই আমি যা বলবো তা শুনবে কি না, শুনলেও কতদূর বুঝবে দাদু ভাই? আমার অভিজ্ঞতা দিয়ে আমি যতদূর বুঝেছি, আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, স্বামী স্ত্রীর সম্পর্কে তাপও আসবে, ঝড় বৃষ্টিও আসবে, কিন্তু সেগুলো গায়ে মাখলে চলবে না। আমি ঠিক বুঝলাম না ঠাম্মি। ওটাই তো কথা, কিছুই বোঝনি, সেই জন্যে তো সব অশান্তি নিজেদের গায়ে মেখে নাও, আর তাতেই যত গোল বাধে। দাদু ভাই, সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে দিতে নেই, তাতে সম্পর্কের মাধুর্য নষ্ট হয়ে যায়। হয়ে গেছে ঠাম্মি, তুমি যে বললে তিক্ততা, ওটাই এসে গেছে আমাদের সম্পর্কে। আমার মনে হয় ভাই যা বলার ছিল তা স্পষ্ট করে বলেই দিয়েছে, এরপর
আমাদের আর ওকে জোর করা ঠিক হবে না। হ্যাঁ, জোর করে আর যাই হোক সম্পর্ক হয় না। হ্যাঁ ঠাম্মি, একদম ঠিক বলেছ। আমার মনে হয় জোর করলে তিক্ততা বাড়ে কিন্তু কমে না, তাই অংশু যা বলছে আমাদের সকলে সেটা মেনে নেওয়া উচিত। চুমকি, যতদিন না নিজেকে যোগ্য প্রমাণ করবে, যতদিন না ভাইয়ের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে, ততদিন তুই গেস্ট রুমে থাকবি। চুমকি, চুমকির সামনে এখন অনেক কাজ মা। তুই যাদের এতদিন অবহেলা করতিস, আগামী দিনগুলো 24 ঘন্টা তুই তাদেরই সেবা করবি। দরকার পড়লে আমি তোকে একটা লিস্ট বানিয়ে দেব। আজ থেকে তোর প্রায়শ্চিত্তের দিন শুরু। চুমকি, মুঝে বাতি।